বন্ধুরা, বর্তমানে 2023 সালে সোনার দামের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে অনেক মানুষই সোনার গহনা তৈরি করতে পারছে না। যদিও কেউ কেউ তৈরি করছে অনেক কষ্ট করে, তো তারা যদি সেই সোনার গহনাটা ভালো দেখে তৈরি করতে না পারে বা কিনতে না পারে তার সে কিন্তু দুঃখ নেই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছে পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, বর্তমানে 2023 সালে সোনার দামের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কিন্তু অনেক মানুষই সোনার গহনা তৈরি করতে পারছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেটা ভালো মানের স্বর্ণ রয়েছে, যেমন 22 ক্যারেট স্বর্ণটা, সেটা কিন্তু প্রায় 1 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে। বন্ধুরা, এই সময় আপনি যদি কোনো গহনা প্রয়োজন হয় তৈরি করার জন্য, যদি সেই গহনাটা ভালো দেখে আপনি তৈরি করতে না পারেন বা কিনতে না পারেন তার চেয়ে কিন্তু দুঃখ নেই। বন্ধুরা, এই জন্যই আজকে আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি, যাতে আপনি ভালো স্বর্ণটা দেখে একটা দোকান থেকে আপনি যে কোনো একটা স্বর্ণের গহনা কিনতে পারেন বা তৈরি করতে পারেন। বন্ধুরা, সেই জন্য আজকে আমি আপনাদের 5টি টিপস দেব। এই 5টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আশা করছি আপনি ভালো স্বর্ণ দেখে যে কোনো স্বর্ণের দোকান থেকে আপনি স্বর্ণের গহনাটা কিনতে পারবেন, বা যদি আপনার তৈরি করার প্রয়োজন হয় তাহলে এই 5টি টিপস আপনি ফলো করবেন। আশা করছি এই 5টি টিপস যদি আপনি ফলো করেন তাহলে ভালো স্বর্ণটা দেখে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন বা তৈরি করতে পারবেন। বন্ধুরা, প্রথমত টিপস হলো, আপনি যদি ধরুন একটি সোনার গহনা 22 ক্যারেট বা 21 ক্যারেট কিনবেন, তো সেটা যখন আপনি 22 ক্যারেট বা 21 ক্যারেট দেখে গহনাটা কিনবেন বা তৈরি করবেন, যখন গহনাটা আপনি আনবেন তখন মেশিনে যাচাই করে আনবেন, যদি সেটা 21 ক্যারেট থাকে বা 22 ক্যারেট থাকে তাহলে সেটা কিনবেন বা তৈরি করবেন। বন্ধুরা, এটা ছিল প্রথম টিপস। বন্ধুরা, দ্বিতীয় নাম্বার টিপস হলো, যখন আপনি সোনার গহনাটা তৈরি করবেন বা কিনবেন তখন ওজনটা ভালোভাবে দেখে শুনে আপনি নিয়ে আসবেন। বন্ধুরা, এটা ছিল দ্বিতীয় নাম্বার টিপস। তৃতীয় নাম্বার টিপস হলো, আপনি যখন গহনাটা তৈরি করবেন বা কিনবেন তখন আপনি সোনার গহনার একটি মেমো নিয়ে আসবেন দোকান থেকে। বন্ধুরা, এটা ছিল তৃতীয় নাম্বার টিপস। বন্ধুরা, চতুর্থ নাম্বার টিপস হলো, আপনি যখন সোনার গহনাটা কিনবেন বা তৈরি করবেন, আপনি যে গহনাটাই কিনবেন বা তৈরি করবেন সেই গহনাটায় হলমার্কৃত একটি কালো 21 ক্যারেটের বা 22 ক্যারেটের একটি সিল থাকবে, তো সেই সিলটা দেখে অবশ্যই আপনি সোনার গহনাটা নিয়ে আসবেন। বন্ধুরা, 5 নম্বর টিপস হলো, আপনি যেই দোকান থেকে গহনাটা কিনবেন বা তৈরি করবেন সেই দোকান থেকে 22 ক্যারেট বা 21 ক্যারেট একটি হলমার্কৃত একটি কাগজ দেওয়া হবে, সেই কাগজটা আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। বন্ধুরা, এই ছিল আজকে 5টি টিপস। এই 5টি টিপস যদি আপনি ফলো করে যে কোনো স্বর্ণের জিনিস কিনেন বা তৈরি করেন তাহলে আশা করছি আপনি ভালো জিনিসটা নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ ও স্বর্ণের দাম আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।